ওজন কমানোটা একদম সোজা কাজ না, আর তারপরে আমি যখন বলবো ব্যায়াম ছাড়া আর ডায়েট ছাড়াই তুমি ওজন কমাতে পারবে, তখন তো তুমি বলবে এটা অসম্ভব। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর আমি যেটা যেটা বলবো সেগুলো করার পর তুমি নিজেই বলবে এটা ভীষণভাবে সম্ভব। তাই তুমিও যদি খুব তাড়াতাড়ি পুজোর আগেই অনেকটা ওজন কমাতে চাও, তাহলে আজকের ভিডিওতে যা যা বলবো সেটা কালকে থেকেই শুরু করে দাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে দেশ বিদেশ থেকে রোজ বহু মানুষ যোগদান করছে, তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রামে যোগ দিতে চাও, এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করো। নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি হয়তো আজ অবধি প্রচুর ধরনের ডায়েট প্ল্যান ফলো করেছো, নানা রকম অনলাইনে দেখে প্র্যাকটিস করেছো, কিংবা অনেক রকম এক্সারসাইজ করেছো, জিমে গেছো, কিছুদিন কিছুটা ওজন কমেছে, আবার সেই ওজনটা বেড়ে গেছে। আজকের খুব সহজ 3টে উপায় বলবো, এই 3টে উপায় করলেই তুমি খুব ভালো ওজনটা কমাতে পারবে। তার প্রথম দুটো হচ্ছে সব খাবারের থেকে সব সময়ের জন্য তেল আর চিনি, এই দুটো জিনিস একদম বাদ দিয়ে দাও। ঘাবড়ে যেও না, এই দুটো বাদ দিলেও বেশ সুস্বাদু রান্না হয়, কারণ এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি এই ধরনের খাবার রান্না করে খাই যেটা সুস্বাদুও হয় এবং তার মধ্যে চিনি বা তেল কোনোটাই থাকে না। শুধু তাই না, এই রেসিপিগুলো আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের সবাই রান্না করে খুব সুখ্যাতি করেছে, এমনকি তাদের গেস্টদেরও খাইয়েছে। যেমন ধরো এই মাংসটা, এই মাংসটার মধ্যে কিন্তু একটুও তেল দেওয়া নেই, শুধুমাত্র দই আর চিকেন মশলা দিয়ে তৈরি, অথচ খেতে খুব সুস্বাদু। আর এই ভেজিটেবলসগুলো, এই ভেজিটেবলসগুলো শুধুমাত্র নুন দেওয়া আছে আর অল্প একটু সয়া সস দেওয়া আছে। এই সয়া সসের জন্যেই সেদ্ধ সবজিগুলো খুব টেস্টি খেতে হয়ে গেছে। এরকম ধরনের প্রচুর খাবার তুমি বাড়িতে বানিয়ে খেতে পারো যেটাতে তেল বা চিনি থাকবে না। কেন তেলটা খেতে বারণ করছি, তার কারণ হচ্ছে প্রত্যেক 1 গ্রাম কার্বোহাইড্রেট আর 1 গ্রাম প্রোটিনে মাত্র 4 ক্যালোরি থাকে, আর সেখানে প্রত্যেক 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে। তার মানে বুঝতেই পারছো, 4 ক্যালোরির জায়গায় 9 ক্যালোরি হয়ে যাচ্ছে, ডাবলের থেকেও বেশি। তুমি তেলটা বন্ধ করে দিলে কতটা ক্যালোরি তুমি সেভ করতে পারছো, আর চিনির ক্ষেত্রেও তাই। যখন চিনি খাচ্ছ, রক্তের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যাচ্ছে, তাতে ইনসুলিন বেরোনোটা বেশি হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট তোমার পেটে চর্বি অনেক বেশি জমছে আর প্রচুর বেশি খিদেও পাচ্ছে। এই দুটো জিনিসকে বন্ধ করে দিতে পারলে তোমার ক্যালোরি ইনটেকটা কমে যাচ্ছে, খিদেটাও কমে যাচ্ছে। এর সাথে আরেকটা জল বলবো, সেটা আরও উপকারী, সেটা হচ্ছে একটুখানি দারচিনি নেবে আর একটা ছোট টুকরো আদা নেবে। একটু থেতো করে নাও দারচিনিটা আর আদাটা, এবারে গরম জলের মধ্যে এটা মিশিয়ে দাও, একটুখানি ফুটতে দিয়ে ভিজিয়ে রাখো, খুব বেশি ফোটাতে হবে না। তারপরে চায়ের মতো খেয়ে নাও, সকালবেলা খালি পেটে এটা খেতে পারো, কিংবা দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে বা বিকেলবেলাও খেতে পারো। 2-3 বার এই জলটা খেলেও কোনো অসুবিধা হবে না, এতে তোমার খিদেটা কম পাবে এবং ফ্যাট বার্নিংটাও অনেকটা বেড়ে যাবে। এটা বানানোও সহজ আর খাওয়াটাও যখন ইচ্ছে খেতে পারো। অনেকেই এটাতে মধু দিয়ে খায়, তবে মধুটা যেন একদম পিওর মধু হয়। তবে আমি তোমাকে সাজেস্ট করব মধু না দিয়ে খাওয়াটাই ভালো, কারণ মধুতেও অনেকটা ক্যালোরি আছে, সেখানে শুধু দারচিনি আর আদাতে সেরম কোনো ক্যালোরি নেই, 1-5 ক্যালোরির মধ্যে তোমার এই জলটা রেডি হয়ে যাচ্ছে। এই 3টে জিনিস করে দেখো, কি সুন্দরভাবে তোমার ওজন কমবে এবং পুজোর আগেই তুমি খুব সুন্দর একটা চেহারায় আসতে পারবে। কতদিনে কত কেজি ওজন কমালে এই 3টে টিপস ফলো করে
অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।